আজ আমি তোকে ছাড়বো না। আর আমিও তোকে একেবারেই ভয় পাই না। দেখো, লড়াই করো না, লড়াই করলে তোমাদের দুজনেরই ক্ষতি হবে। তোমরা দুজন আমার কথা কেন শুনছো না? কি হয়েছে গিনি, তুমি এরকম চিৎকার করলে কেন? এই নাও, কি হলো, তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্ন দেখেছি, খুব ভয়ঙ্কর স্বপ্ন। কি দেখেছো স্বপ্নে গিন্নি? কি করে বলি, আমি তো নিজেই বুঝতে পারলাম না যে কি হলো। যদি তোমার মনে থাকে কি হয়েছে তাহলে বলে দাও, হতে পারে আমি তোমাকে সাহায্য করতে পারি। এবার বুঝতে পেরেছি যে ওরা কারা ছিল। কে ছিল মা? ওরা হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি? হ্যাঁ, যে পাওয়ার দিয়ে পাখা, ফ্রিজ আর লাইট চলে সেটাকে বলা হয় ইলেকট্রিসিটি। কিন্তু মা, যখন আমি ওদের আটকানোর চেষ্টা করলাম তখন আমি ঝটকা কেন খেলাম? কেননা ওতে কারেন্ট ছিল, যেটাকে আমরা হাত দিয়ে ছুঁতেও পারি না। আচ্ছা, সেই কারণে তুমি আমাকে ইলেকট্রিসিটির তার ছুঁতে বারণ করো, সুইচ বোর্ডে প্লাগ লাগাতে আর খুলতে বারণ করো। হ্যাঁ সোনা, কারণ তুমি অনেক ছোট, তুমি যে কোনো সময় ভুল করতে পারো, সেই জন্য বাচ্চাদের এই সব কাজকর্ম একেবারেই করা উচিত না। ঠিক আছে মা, আমি তো কখনো ভাবিনি যে ইলেকট্রিসিটিকে ছুঁলে এত ক্ষতি হতে পারে। মা, আমার আরো একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। যদি আমি ইলেকট্রিসিটিকে ছুঁতে না পারি তাহলে ওদের ঝগড়া কি করে থামাবো, ম্যাজিক করে? এই কাজ ম্যাজিকের দ্বারাও সম্ভব নয়। ইলেকট্রিসিটিদের মধ্যে ঝগড়া থামাতে গেলে এটা বোঝা দরকার যে কোন কোন জিনিসে ইলেকট্রিসিটি ক্রস করে সেটা তোমার কোনো ক্ষতি করতে পারে আর কোন জিনিসে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছো। যেমন রাবারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ক্রস করতে পারে না, সেই জন্য আমরা রাবারের গ্লাভস পরতেই পারি, শুজও পরতে পারি। কাঠ দিয়ে ইলেকট্রিসিটি ক্রস করে না, সেই জন্য সব সময় কাঠের মই বা কাঠের স্টুল ব্যবহার করাই উচিত। প্লাস্টিকের মধ্যে দিয়েও ক্রস করে না, সেই জন্য সমস্ত সুইচ বোর্ড প্লাস্টিক দিয়ে তৈরি হয়। আর ইলেকট্রিসিটি কোন কোন জিনিসকে ক্রস করতে পারে? লোহা আর জল। জলের মধ্যে দিয়েও? হ্যাঁ, জলের মধ্যে দিয়েও। যদি আমরা ভেজা কাঠ ইলেকট্রিসিটির উপর ব্যবহার করি তার থেকেও কি আমরা কারেন্ট খেতে পারি মা? একদম ঠিক বলেছো, এবার তুমি সব কথা বুঝে গেছো। তাহলে এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, কারণ সকাল হতে এখনো অনেক দেরি আছে। ঠিক আছে মা, আমার আর ভয় করবে না, তুমি যাও। যদি এবার ইলেকট্রিসিটি আমার স্বপ্নে আসে তাহলে আমি রাবারের গ্লাভস আর জুতো পরে ওদের কাঠ দিয়ে মেরে দেব। আর ওই কাঠটা যেন ভিজে না থাকে। হ্যালো, আমি হলাম গিন্নি। আপনাদের যদি এই গল্পগুলো পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন। আর প্রতিদিন দেখুন এই রকম আরো ভালো ভালো কিছু গল্প।